ইউরোপিয়ান সুপার লীগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে উয়েফা এবং ফিফা, ভেঙেছে ইউরোপিয়ান ইউনিয়নের আইন, এমন রায় দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। রায় সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এমনকি 64 দলের নতুন ফরম্যাটও ঘোষণা করে দিয়েছে তারা। তবে উয়েফা বিবৃতি দিয়ে জানিয়েছে রায়ে সুপার লীগ চালুর অনুমতি নেই। নতুন প্রাণের সঞ্চার ইউরোপিয়ান সুপার লীগকে ঘিরে আদালতের একটা রায় বদলে দিয়েছে দৃশ্যপট। বিদ্রোহী থেকে বিজয়ী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, যারা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ ছেড়ে এক হয়েছিল নিজস্ব নতুন এই টুর্নামেন্টকে ঘিরে। ইউরোপের ফুটবল চলে ইউরোপিয়ান ইউনিয়নের আইনে, বিচারও ইউরোপিয়ান আদালতে। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসেই ন্যায় বিচারের জন্য গিয়েছিল এই দুই ক্লাবের হয়ে ইএসএল এর প্রচারণার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান A22। প্রায় দুবছর ধরে চলা মামলায় আদালতের রায়ে কাঠ গড়ায় ফিফা, উয়েফা। ইএসএলে যোগ দেওয়া ক্লাবগুলোকে নিষেধাজ্ঞার হুমকি আর জরিমানা দিয়ে ইইউ এর আইন ভঙ্গ করেছে রায় বলেছেন বিচারক। ঐতিহাসিক রায়কে নিজেদের পক্ষে বলে দাবি করেছেন A22 এর প্রধান নির্বাহী বার্ন্ড রিকার্ট। টিকে থাকার লড়াইয়ে আমাদের জয় হয়েছে, উয়েফার আধিপত্যের সমাপ্তি হয়েছে, ফুটবল এখন মুক্ত, ক্লাবগুলো নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেয়েছে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে আর বাধা নেই, সমর্থকদের জন্য আমরা বিনামূল্যে খেলা দেখানোর ব্যবস্থা করব আর ক্লাবগুলোকে মুনাফার নিশ্চয়তা দিব। তবে রায়ে আদালত এও বলেছেন যে কোনো আন্তঃক্লাব টুর্নামেন্ট অনুমতি সাপেক্ষে চলতে পারে, তার মানে এই নয় যে সুপার লীগ প্রকল্প এখন চাইলেই এগিয়ে নেওয়া যাবে। উল্লসিত ইএসএল এর মাস্টার মাইন্ড রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, নিজেদের ওয়েবসাইটে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও হুয়ান লাপোর্তা সন্তুষ্টি জানিয়েছেন। আমরা রিয়াল মাদ্রিদ দারুণ খুশি এই রায়ে। আজ থেকে ইউরোপিয়ান ফুটবলের ক্ষমতা ক্লাব, ফুটবলার আর সমর্থকদের হাতে। দিনটা ফুটবল ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। তবে হতাশ উয়েফা, যদিও বিবৃতিতে বলেছে আদালতের রায় বিরুদ্ধে গেলেও সুপার লীগের বৈধতা দেয় না। 2021 সালের এপ্রিলে ইএসএল নিয়ে টালমাটাল হয়ে ওঠে বিশ্ব ফুটবল। ম্যানিউ, ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল সহ ইংল্যান্ডের বিগ সিক্স, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের জায়ান্ট 12 ক্লাব এক হয়ে নতুন এই ক্লাব কম্পিটিশনে সম্মত হয়। তবে ফিফা, উয়েফা, ইংল্যান্ড এফএ ও ইংল্যান্ড সরকারের তোপের মুখে 72 ঘন্টার মধ্যে বেশিরভাগ ক্লাব সরে দাঁড়ায়। অবশ্য রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা লড়াই চালিয়ে যায়, যার জয় হলো এই রায়ে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24।